আর আজকে হচ্ছে বাবুর দিন তো, কারণ সামনে আসছে 21শে জুলাই আর ধর্মতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখার জন্য বসা লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু আজকে এতটা হ্যাপি, আজকে বাবু পুরো বাহুবলি হয়ে গেছে। এই প্রচন্ড গরমে আর পেরে ওঠা যাচ্ছে না, ওই জন্য আজকে আমরা সন্ধ্যাবেলা বেরোলাম। দুপুরবেলা বৃষ্টি হয়েছে, সন্ধ্যার ওয়েদারটা একটু ঠান্ডা আছে, আর আজকে বেরোলাম হচ্ছে সামনে 21শে জুলাই, আর 21শে জুলাই মানেই তোমরা জানো ধর্মতলা চলো। না না, 21শে জুলাই হচ্ছে বাবুর বার্থডে। আর ধর্মতলা চলো কেন বললাম, কারণ এইটা নিয়ে একটা অনেক গল্প আছে। বাবুর সাথে আমার একটা মারপিট হয়েছিল একটা অনেক আমাদের ছোটোবেলায়, মানে আমাদের রিলেশনের ছোটোবেলায় যখন প্রথম প্রথম শুরু হয়েছিল। তো যাই হোক, আমরা এখন প্রচণ্ড জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এখন ভাবছি কোথায় যাবো না যাবো, আর ভাবি কিছু নেই। শপিং মানে পুরো কলকাতা চষা, বাবুর কোথায় পছন্দ হবে কোথায় পছন্দ হবে না কোনো ঠিক নেই। আজই এখানে পছন্দ হতে পারে, ওখানে পছন্দ হতে পারে, আবার রিটার্ন আসতে হতে পারে। তো যাই হোক, আজকে পুরো কলকাতা চষার জন্য আমরা বেরিয়েছি হাতে সময় নিয়ে, কারণ আজকের দিনটা যেহেতু বাবুর দিন আর বাবু এসে যা দেখতে শুরু করে দিয়েছে, তার পছন্দ অপছন্দ কী হবে এখানে টোটাল। একটা সিক্রেট বলি তোমাদেরকে, বাবু হচ্ছে যেখানে যাই ভেতরে গিয়ে ট্রায়াল দেয়, ছবি তোলায় চলে আসে। কোনদিন মার খাবি তুই, কোনদিন মার খাবি, এই যে কোনদিন মার খাবে, খাবি তো? হ্যাঁ খাবে না। এখন যাবো কোথায়, এখন যাবো হচ্ছে জুডিও, চলো জুডিও দেখি বাবু পছন্দ হয় কিনা, যদি না হয় আবার অন্য কোথায় যাবো, আবার যাবো ওই সাইড, না হয় আরো একটা জায়গায়, সাড়ে কলকাতা চলবে একদিনে কমপ্লিট হবে। এখন একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, এই বাইকটা রয়েছে যার জন্য বাইকটা বের করতে পারছি না। আমি ভেতরে গিয়ে কথা বললাম, কার আছে, কাস্টমার আসবে, বাইক সরাবে, তারপরে বাইকটা বের করতে পারবো। ততক্ষণে বাবু এখানে বসে বসে দেখছে কোথায় কোথায় যাওয়া যায়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মোবাইলে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় শপিং করা যায়, পুরো লিস্ট বের করছে, বাবু আজকে এতটা হ্যাপি, আজকে বাবু পুরো বাহুবলি হয়ে গেছে। যতক্ষণ আমি কোমর ভেতরে বলে আসলাম যে গাড়িটা সরানোর জন্য কে আছে তাকে দেখার জন্য, না হবে না আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি, আমি বাবু এক হাতে কেন বাড়িটা ছেড়ে ধরুন, খুব করে বাড়িতে বের করে নিলেন, আজকে পুরো বাবু বলি বাবু, আজকে এত খুশি, মানে শপিং এর দিন আসলে বাবু পুরো বাবু বলি হয়ে যায়। ছুটিতে পাবো এবার, কি মনে হয় বাবু এখানে পছন্দ হচ্ছে কিছু? বাবু শপিং এর সাথে সাথে আমার কিছু পারফিউম কেনার দরকার ছিল, বাট পছন্দ হলো না, ব্যাড লাগে। এখনো পর্যন্ত বাবুর একটা জামা জাস্ট পছন্দ হয়েছে, এটা ফাইনাল না, এখনো দেখবে। যেটা সব থেকে হচ্ছে পাশে আমাদের পাড়াশালের পাশে জুডিয়েছিল, সেখানে বাবুকে বললাম দেখতে, বাবু দেখলো না, আর সব থেকে বেস্ট যেটা আছে সেখানে যাবো, সেখানে এসে কথা একটা ওখানে ভালো ভালো কতগুলো ছিল, এখন বলছি বাইরে থেকে তো দেখা যাচ্ছে, এখানে এমন ডিসপ্লে করা রয়েছে, ডিসপ্লে ভালো দেখা যাচ্ছে, ওখানে ভালো ভালো কিছু ডিসপ্লে দেখেছে, বাবুর দিন তো, কারণ সামনে আসছে 21শে জুলাই আর ধর্মতলা চলো, তা সেই ধর্মতলা চলার জন্য বাবু এত শপিং, ঠিক আছে ধর্মতলা যেতে হবে, যারা যারা 21শে জুলাই ধর্মতলা যাবে তারা তারা বাবুকে দেখতে পাবে, আমাকে পাবে না, তুই বাবুকে দেখতে পাবে। এই গায়ে এত শক্তি হয়ে গেছে, এত শক্তি হয়ে গেছে, বলতে হবে বাবু আজকে শপিং এ যাবো, বাবু এক শক্তি হয়ে যাবে পুরো, মানে পারলে একটা কাজ করিয়ে নিয়ে যাবে, সব কাজ একটা চার চার কোনো তুলে ছুঁড়ে ফেলে দিতে পারবে, এত গায়ে শক্তি হয়ে যাবে। আমার মতো কে কে শপিং করতে পছন্দ করো কমেন্টে জানাও, তোর ভিডিও কোনো মেয়ে দেখেই না, জোকস অফ মাই। এখানে দৃশ্যের জামা দেখা হচ্ছিল, কারণ দৃশ্য আর বাবুর জন্মদিন একই দিনে, ফাইনালি হাফ ডান হলো বাবুর 21শে জুলাইয়ের পর্ব। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে 21শে জুলাই বাবুর বার্থডে, সেই উপলক্ষে বাবুর একটু কেনাকাটা শপিং করতে হলো, আর এর সাথে এটা হচ্ছে 21শে জুলাই ধর্মতলার ব্যাপারটাও আছে, কিন্তু বার্থডের ড্রেস বলে কথা, আর তার সাথে যেটা হলো বাবুর আর ত্রিশ, মানে ত্রিশের বার্থডে একই সাথে পড়েছে, আর সেটা দুজনের শপিং একসাথে করা হলো, ত্রিশেরটা বাবু পছন্দ করলো। স্টুডিওটা অফ হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে আরেকদিকে খারাপ, সেটা হচ্ছে কালকে আমাকে আবার ছুটতে হবে।
এই জন্য কালকে কালকে আবার যেতে হবে, কালকে হবে না, কারণ কালকে আমার দোকানে বেশ কিছু কাজ আছে। নেটওয়ার্কে ফোন আসছে দোকানে, কালকে নতুন একটা জিনিস আসছে, নতুন না মানে যেটা না হলে নয়, যেটা না হলে আমার কাজ আটকে যাচ্ছিলো সেটাই কালকে বসতে চলেছে। তো যাই হোক, আজকে পর্যন্ত ব্লগটা এখানে থাক, এই করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটাকে মিস্টার মিসেস পাল এবং আই অ্যাম প্রচিতা, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুকও সেম নামে আছে, ফেসবুকও ফলো করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, আর এইভাবে তোমরা শপিং করো সামনে 21 জুলাই। চলো, টাটা, বাই।